বাতাস না কো শুনলে বড় বাচ্চা দিব মানে এইটা পুরো গ্যারান্টি করে গ্যারান্টি এটা বাচ্চা দিব দিব আরে শুনো কইছো তুমি যাইতাছি এ বাজারে যাইতাছি একটু তোমার এখন বাজারে যাওয়া লাগবে কেন আচ্ছা ঘরে কি নাস্তা মাস্তা নাই তুমি দেই খালো বা নাস্তা মাস্তা আমি কইতে পারবো না নাস্তা খাবো কি আমার ঘর আমার সংসার তুই আমারে কো সামান নাস্তা খাইতে হ্যাঁ ওই আমার নাস্তা আমি খাবো মানে আমার নাস্তা তুই এনে দিবি তারপরে আমি নাস্তা খামু উল্টা উল্টা কথা বলবি না এই তোর খুশি না যে ফাউল কথা বলবি না আবার ফাউল কথা কস কি লিগা জানে নাস্তা লে আমি কিছু পারবো না পারলে বিয়ে কইরা বউ দিয়া নাস্তা বানায় খাও আমি আর তোমার সংসারে কাজ করতে পারবো না কি তুই এত বড় কথা বলি ওই তোরে আমি বিয়ে করছি কি লিগা এই বাড়িতে তোরে বউ কইরা সংসার করতে যে একমাত্র তুই আমার সংসার করবি আমি যাই রকম তুই ওই রকমই তা না কই আমার ধনক দাস এই কি আমার ধনক ধনক দাস কি লিগা ধনক দাস কি লিগা হ্যাঁ তোমার ধনক দেব না কি এত বছর ধরে তোমার সন্তান দিয়া পড়ছ আমারে দিছ এই ফাউল কথা তোরে কইতে না করছিস না একদম ফাউল কথা কইবি না নালে মাইরে একবার এনে হতর হুয়াই দিমু ও তুই আমার নতুন বউ ডর দেহাস ঠিক আছে তুই যদি এত করে কলি আমি আজকে একটা বিয়া করব আমি বিয়া করে এই বাড়িতে বউ এনে আমি দেখাই দিব যে আমিও পারি যে আরেকটা বিয়া করতে হ্যাঁ তোর মতো তো তোর মতো তো তোর মতো আর লাগতো না হ্যাঁ তো তোরে থাক হ্যাঁ আইতে নিয়ে গেছো ছোকরা আরে এই যে সামনে আরে ভাই পেটটা দা বুঝো না উষ্টা খেলে তো তুই মারো দাঁত শেষ এ দীপু এরা এটা করা এটা আমার বউ নতুন বউ নতুন বউ মানে তাহলে এই যে এই বাইতে হেই ডাকো আরে ওই যাও বউ এই যাও বউ বুঝলাম না ঘরে বউ থাকতো তুই আবার এটা বিয়ে করালি আরে বেডা বুঝছ না কেন নতুন বউ মানে কোন কর যে একটা ঝগড়ার সৃষ্টি করে একটা বাদন আরে বেডা নতুন বউ তুই জানোস না কেমন তোরে বেডা কেমনে বুড়ম আরে বেডা বুঝছ না কেন আরে ওই যে বাচ্চা বাচ্চা কথায় কথা কি জানোস এ বাচ্চা কয় কি কয় বাচ্চা দিয়া পারো না এটা করা পারো না ওটা করা পারো না সংসারে কোন কিছু কাজ কাম করে না এই কই আমার সকাল বেলা যাচ্ছে আরে বেটি ঠিকই কইছে বেটি তো খারাপ কিছু কানে বেটি তো বিয়ে হয়ে গেছে অনেক দিন বছর বছর তিন হয়ে গেল না এখন তুই একটা বাচ্চা দাস না বেটি বাচ্চা চাই বাড়ি পারে আর বাচ্চা নাই দেখে আরেকটা নিয়ে আসছো এটার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে আরে বেটা এই এই বাচ্চা দিব বেটা কি কস না কস উল্টা বেটা বাচ্চা দিব মানে এটা পুরো গ্যারান্টি করে গ্যারান্টি এটা বাচ্চা দিব দিব আচ্ছা ঠিক আছে আশায় রইলাম দীপু মিয়ার দ্বিতীয় ঘরের বউর কাছে বাচ্চা হইব আশায় রইলাম যদি মিষ্টি খাওয়া যায় আচ্ছা ঠিক আছে তুই আশায় থাক আমি তোরে মিষ্টি খাবো এটা বাচ্চা হইব এটা গ্যারান্টি তবে আমি কয়ে দেই মন হয় না এটার সাইজ বেজে এটার ঘরে হইব আরেকটা বিয়ে তোর করণ লাগবে মনে রাখিস যাই এ শালা পুশালা আবার কুফা হেললি যাব না করে যে আমি এই রাস্তা দিয়ে আহি না যেহেতু নতুন বিয়ে করছি আমি জানি যে এই রাস্তা দিয়ে গেলে কুফা মুফা একটা না একটা পড়বই আর আমার এই কপালে ঠাড়া পড়বো আহো আহো শোনো ছয় মাস হয়ে গেল এখনো কোনো বাচ্চার কথা শুনতেছি না তাহলে কি করবা বলো আমি একটা কথা বলি তুমি রাগ করো না তুমি আরেকটা বিয়ে করো সংসারে তো বাচ্চা দরকার না একটা বাচ্চা তো লাগবে এই তুই কি বলস ও হা বাবু তুমি ঠিকই কইছো আর শোনো তুমি দরকার আর একটা বিয়ে করো দেখো আমার তো বাচ্চা কাছে হলো না আল্লাহ তাল্লাহ দিতে কতক্ষণ ওই তো হতে পারে এবার একটা বিয়ে করো দেখো এই সয় সম্পদ খাবো কেডা বুঝো না কে আমার কথা শোনো তুমি আর একটা বিয়ে করো আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু দুজনে এত করে হইতেছ তোমাকে কথা মতো আমি নতুন বউ বিয়া করে সেই বাড়িতে নিয়ে আইতাছি বুবু তুমি কোনো টেনশন করো না এইবার দেখো ও বিয়া করে আনলে ওই ঘরের বাচ্চা হইব তুমি চিন্তা করো না বুবু আল্লাহ যেন তোর কথা কবুল করে আল্লাহ যেন আমাদের অভাবটা পূরণ করে দেয়
একটু বাজারে যাবো আর তেল শেষ তেল নিয়ে আসি বাজারে যাবা আমি জানি না তুমি কই যাবা তুমি প্রতিদিন মিশা কথা কইয়া মারে দেখতে যাও আর আমার সাথে কো আমি এই জায়গায় গেতেছি ওই জায়গায় গেতেছি আর বোন ঘরে তেল নাই বুঝছ না কে তুমি বাজারে সুদা দা মারে দেখবা যাও আমি জানি আরে তুই ঠিকই কইছস আমি তোরে প্রতিদিন ঠকাই মিশা কথা কই কিন্তু তোর মার লগে যা দেখা করাই তোর মারে না দেখলে ভাল লাগে না তুমি আমার মায়ের না দেখে থাকাও না আমি তাহলে কেন থাকি তোমার আমি কই যা আমার মার কাছে নিয়ে দাও তুমি কি কও আজকে নেমো না কালকে কালকে নেমো না পরশু এইরকম করে আমার গুলাইতাছো আমার একদিনও মার কাছে নিয়ে দাও না আজকে আমার মার কাছে নিয়ে দাও না আমার যদি না নিয়ে যাও তাহলে কিন্তু বেদনা হয়ে যাবো আমি আজকে না যাবো না না মার সাথে দেখো তুই এই কথা কইস না তোর যদি নিয়ে যাই যদি তোর মার সংসারটা ভাঙা যায় কারণ তোর মারে তো বিয়া দিছে আমি মিশা কথা কইয়া তুই যা সৎ এটা আমি অগ্র জানাই নাই আমি আজকে মারে দেখবার নিয়ে যাবো আমার নিয়ে আই যাইতে হইব না নিয়ে গেলে কিন্তু বেজাল করবো আমি মার কাছে যাবো ছাড়ো তুমি আমি তোমার কোনো কথাই শুন না আমি আজকে মার নাকে দেয়া করবো না মার কাছে নিয়ে যাও অনেক দিন ধরে মারে আমি ডাকিলে আচ্ছা ঠিক আছে তোরে আর ঠকামো না তোরে নিয়ে যাবো শোন একটা শর্ত আছে আমার লগে যাবি কিন্তু ঠিক তোর মায়ের দেখা আবার আমার লগে আয়া পড়বি অন্য থাকা পারবি না আচ্ছা ঠিক আছে আয়া পড়বো না ঠিক আছে আয় শোনো আসলে তুমি তোমার না জানা শুনে বিয়ে করছো আসলে মূল কথাগুলো তোমারে বলা হয় নাই কি কথা আমার না ঘরে আরো দুটো বউ আছে মানে আপনার যদি আরো দুটো বউ থেকে থাকে আপনি আমাকে কেন বিয়ে করছেন আসলে তোমারে বিয়ে করা উদ্দেশ্য হইতাছে আমি যে প্রথম বিয়ে করছি আমার কোনো সন্তান হয় নাই তারপর আমার প্রথম বউ জোরজবস্তি কইরা আমার আরো একটা বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে ওটারও কোনো সন্তান হয় নাই তাই বাধ্য হইয়া আমি চিন্তা করছি যে আমি আরেকটা বিয়ে করি তাই শেষমেশ তোমারে বিয়ে করছি এখন উপরওয়ালা কাছে চাইয়া শুধু তোমার কাছে একটাই চাওয়া শেষমেশ যদি তুমি আমার একটা সন্তান দিতে পারো তাহলে আমি খুব খুশি হব আর আমার যে ঘরে দুই বউ আছে তারাও অনেক খুশি হইব দেখেন প্রবলেম আপনারও থাকতে পারে আপনার ওই দুই বউরও থাকতে পারে সমস্যা আমারও থাকতে পারে এখন আমি তো আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে আমি আপনাকে বাচ্চা দিতে পারবো কি না তবে আল্লাহ ভরসা হইলে ওনাদের ঘরেও হইতে পারে আমার ঘরেও হইতে পারে আমি আমার যথাযথ চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এই চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন আমাদের দুজনের অনুমতি তুমি এ বাড়িতে আসছো তো তুমি আসছো আমরা খুব খুশি হয়েছি তবে আমাদের ভিতর অনেক কষ্ট বোন তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে দিবা জি বলেন আমি চেষ্টা করব বোন আমাদের সংসারে একটা বাচ্চা দিবা আমাদের সংসার খুব কষ্ট আছে আমরা এই একটা বাচ্চার জন্য আমাদের সংসারটা তুমি আলো 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 ভরে দিবা দেখো বাবু বাচ্চা কাচ্চার বিষয়টা আমি শুনছি এখন এটা তো আমার হাতে কোনো কিছু না এটা উপরওয়ালার হাতে সব কিছু উপরওয়ালা যদি চায় আমারও হইতে পারে তোমার ঘরেও হইতে পারে তোমার ঘরেও হইতে পারে এখন মা ও মা তুমি এতদিন কই আছিলে আমার কথা কি তোমার একটু মনে পড়ে নাই মা লালা কে জানো আমি কতবার তোমার কথা জিজ্ঞাসা করছি কইছি মা কো মা কো তোমার কথা আমার কই নাই মা তুমি কেমনে আমার ভুলা থাকলে মা একবারও কি আমার কথা মনে নাই আমি তো তোমার ভুলা থাকতে বললাম না মা কতদিন তোমার আমি মা কইয়া ডাকি না তোমার আমি জোরে হে ধরি না মা বুবু
এটা কি আপনার মেয়ে নাকি বুবু এটা তোমার মেয়ে বুঝলাম না কিছু আসো মা তুমি এখানে আসো আমি কইতাছি এটা আমার নাতি এটা ওরই মায়া কি কোন আপনি দি আমি জামাইর লগে বেমানি করছি আমি জামাইরে মিছা কথা কইছি জামার মায়ের একটা বিয়া হইছে আমার মায়ের একটা বাচ্চা আছে যদি এই কথাটা না কইতাম তাহলে আমার মায়ের এই জায়গায় বিয়ে দিতে পারতাম না কিন্তু আপনি এই বিষয়টা একদমই ভুল করছেন আমরা একটা বাচ্চার জন্য আমার স্বামী তিন তিনটা বিয়ে করছে শুধুমাত্র একটা বাচ্চার জন্য আগে যদি ওরে দিতেন তাহলে এতগুলো মানুষের এত কষ্ট করা লাগতো না বাজান তুমি আমার মাফ করে দাও বাজান আমি তোমার লাগে মিছা কথা কই আমার মায়ের বিয়ে দিছি কিন্তু আমার মায়ের আগে বিয়ে হইছে একটা মাইয়া আছে এই যে মায়াটা ওর মায়ের দেহা লেগে খুব কান্নাকাটি করছে আমাদের তিন বোনের আমি আর এনে থেকে কি করবো আমি যাই কে